আসসালামু আলাইকুম বন্ধুরা, আনকোবার বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশরাফুল শেখ। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের এক অপার সৌন্দর্যমণ্ডিত এলাকা নওগাঁ জেলা। নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের সেই সারি সারি তাল বাগানের সাম্রাজ্য। ঘুঘুডাঙ্গা নাম শুনেই মনের মাঝে একটি কল্পনা চলে আসে, সেটা হলো হয়তো ওখানে অনেক ঘুঘু পাখি আছে। সত্যি তাই, একসময় অনেক ঘুঘু পাখির বিচরণ কেন্দ্র ছিল, সেই থেকেই জায়গার নাম হয়েছে ঘুঘুডাঙ্গা। আর এই জায়গায় রয়েছে বাংলাদেশের সেরা একটি রাস্তা, যার দুপাশে সারি সারি তালগাছ দাঁড়িয়ে আছে আকাশমুখী হয়ে। অনেকদিন আগে থেকেই আসার প্ল্যানিং ছিল, কিন্তু সময় আর সুযোগ মিলাতে না পেরে আসা হয়ে ওঠেনি। তাই হঠাৎ করেই আমরা দুই বন্ধু মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম নওগাঁ শহর থেকে মান্দা ফেরিঘাট হয়ে নিয়ামতপুরের সেই বিখ্যাত ঘুঘুডাঙ্গা গ্রাম। যেখান থেকে আসুন, প্রথমে নওগাঁ শহরে আসতে হবে। এখান থেকে সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারেন, আপডাউন ভাড়া নেবে 1000 টাকা। লোক কম থাকলে ভেঙে ভেঙে অটো বা সিএনজিতেও আসতে পারেন, সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। আর যারা রাজশাহী থেকে আসবেন, মান্দা ফেরিঘাট হয়ে সোজা নিয়ামতপুর হয়ে ঘুঘুডাঙ্গা গ্রামে। বিকল্প আরেকটি রাস্তা আছে, সেটা হলো মহাদেবপুর হয়ে, কিন্তু ওই রাস্তাটি বর্তমানে ভালো নয়। অল্প কিছু দূর যাওয়ার পর থেকে গ্রাম বাংলার অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হতে থাকবেন। অনেক বছর আগে ভূমিকম্পের ফলে বরেন্দ্র অঞ্চলের এলাকার ভূমি এরকম উঁচু নিচু হয়ে গেছে। নিয়ামতপুরের রাস্তার সৌন্দর্য বলে বা ভিডিওতে দেখানো সম্ভব নয়, যা দেখছেন সেটা খুবই সামান্য। যেতে যেতে পথের দুই ধারে আম বাগান দেখে আরো মজা পাবেন। একটি মজার তথ্য শেয়ার না করলেই নয়, বর্তমানে আম চাষে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকেও ছাড়িয়ে গেছে এই নওগাঁ জেলা। তবে রাজশাহীর আমের স্বাদের সাথে এটার কোনো মিল নেই। এখানকার মাটির ঘরগুলো আপনাকে নিয়ে যাবে আরও 40 বছরের পিছনের কোনো স্মৃতিতে। এই অঞ্চলে আদিবাসীদের বসবাস খুবই বেশি। মাটির ঘরের মতন মানুষগুলো মাটির মতো ব্যবহার, চাষবাস করে যা পায় তা নিয়েই সন্তুষ্ট থাকে তারা, এটাই তাদের কাছে পরম পাওয়া। রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে কখন যে 2 ঘন্টার পথ শেষ হয়ে যায় টেরও পাওয়া যায় না। চলে এলাম নয়ন জুড়ানো ঘুঘুডাঙ্গা গ্রামে। শুধু তালগাছ দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এখানে। অবশ্য তালবাগান ছাড়াও আশেপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের একটি গ্রাম এই ঘুঘুডাঙ্গা। হাজীনগর গ্রামের মজুমদার মোড় থেকে শুরু হয়ে যাওয়া প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে অসংখ্য তালগাছ।
সারা দেশ থেকে যখন তালগাছ হারিয়ে যাচ্ছে তখন ব্যতিক্রম এই নিয়ামতপুর উপজেলা। শুধু এই গ্রামেই নয়, নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গ্রামে লুকিয়ে আছে এরকম তাল বাগান। নিয়ামতপুর, সাপাহার ও পোরশা উপজেলা বরেন্দ্র অঞ্চল হওয়ায় বৃষ্টিপাত কম হয়। তারপরেও আগে বড় বড় তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, কিন্তু মানুষের প্রয়োজনে গাছগুলো কেটে ফেলে, ফলে সেই সময় তাল গাছগুলো বরেন্দ্র এলাকা থেকে প্রায় হারিয়ে গিয়েছিল। তালগাছ সহ অন্যান্য বড় বড় গাছ হারিয়ে যাওয়ায় বজ্রপাত বেড়ে গিয়ে মানুষের মৃত্যু হার বেড়ে যায়। হাজীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের খাদ্যমন্ত্রী ও নওগাঁ এক আসনের সংসদ সদস্য সাধনচন্দ্র মজুমদার 1983 সালে পরিষদের দায়িত্ব পালনকালে হাজীনগরের মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার দুই ধারে বিএমডিএর পরিচালনায় প্রায় 700 তাল বীজ রোপণ করেন। সেই থেকে মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের মৃত গহের আলী 20 বছর ধরে একক প্রচেষ্টায় মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত সারিবদ্ধ তালগাছ এবং নওগাঁ রাজশাহী মহাসড়কের নওহাটা থেকে বেলিব্রিজ এলাকা ও রাস্তাসহ আশেপাশে প্রায় 12,000 তালগাছ রোপণ করেন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তালগাছগুলি বড় করে তোলেন, যাহা বর্তমানে ভ্রমণ কেন্দ্র ও ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিতি লাভ করছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 2009 সালের 5 জুন জাতীয় পরিবেশ পদক 2009 প্রদান করা হয়। গহের আলী পরিবেশ সংরক্ষণ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও বিএমডিএর তথ্য মতে 2008 সাল থেকে জেলার বিভিন্ন রাস্তা ও খড়ির পাশে প্রায় 720 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে লাগানো হয়েছে 30 লাখেরও বেশি তালগাছ। বরেন্দ্র অঞ্চল হিসেবে নওগাঁর নিয়ামতপুর, পুরশা, সাপাহার, বাদলগাছি, পত্নীতলা ও ধামুরহাট, রাজশাহীর তানোর, গোদাগাড়ি ও চাঁপাইনবাবগঞ্জের নাচল, রহনপুর উপজেলার রাস্তার দুপাশে লাগানো হয়েছে এসব তালগাছ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলো কিনা সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের মহামূল্যবান মতামতের আশায় রইলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।